আমার নানির কাছে কি নাই? হাঁস আছে, ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে। ওই দেখেন আধুনিক যুগে দেখেন এই যে মহিষের গাড়ি, সব কিছু এখন দেখা যায় না। দেখেন মহিষের গাড়ি আছে, গরু আছে, ছাগল আছে, নদী নালা, হাঁস, শীতকাল বর্তমান। এখন সময় 10টা 10 মিনিট আছে, দিন দিন নাই না, নদী আসলে কারণ একটু নদী নেই, দিন একটু পানি জমে। নাম করতেছে খেলা, খেলায়ের মলন হাসতেছে। এটা হচ্ছে গ্রামীণ সৌন্দর্য। গ্রামে যদি মানে ধরেন যে রাস্তাঘাট না থাকার পরে কিন্তু সবকিছু ভরপুর, হাঁস মুরগি। বাড়ি ঘরের মিছিল নেই, মানে একটা জায়গায় এক জায়গায় বাড়ি, কিন্তু তবুও শান্তি আছে, শান্তি আছে। আর জন্যই কোনো জিনিসের কমতি নেই, ধরেন যে সব মৌসুমী হয়। হাঁস কতদূর যা, কতদূর যাবা? দলে দলে গরু গোসু দিয়ে নিয়ে নিয়ে গেছে। বিদেশ থেকে বাদ দিচ্ছি চাও, কি করবো, এটা বেসন ফেলাবা না বাবা? ব্যবসা বাণিজ্য করি না, বেকার কি করতো, বেকার কয় না কেনা, আল্লাহ যতটুকু যেভাবে চালায় ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। কি বেতন ফেলাবো মা, অফিসে বেতন ফেলাই লিয়া ওকে ইও না, অফিসে বেতন ওকে ফেলাই নষ্ট না, অফিসে বেতন নাই যে হুক না মাটির মতো ফেলায়, তাও আবার মনে অল্প ক্ষতি হব। হুক নামাটির মতো ফালাবা, পেপার দিয়ে ডাকবা না, কি দাঁড়ান চাও?